রক্রোহেলথে নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আমি আছি ডক্টর রৌদ্র, আপনি আছেন ডক্টর রোহেল। সো এই চ্যানেল থেকে পুরুষ এবং মহিলাদের বিভিন্ন জনসম্পর্কের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি। সো আশা করব যে আপনি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে লাইক দিবেন এবং অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে আমাদের যে বিশেষজ্ঞের সাইজ মিনিমাম কতটুকু হওয়া দরকার বা কতটুক হলে আমাদের চলবে। তো এই বিষয়টা অনেকে জানতে চাই। তো প্রথমত বলবো, আমরা যেহেতু উপমহাদেশে বসবাস করি, সো উপমহাদেশের সাইজ শেপ অনুযায়ী আমাদের কিন্তু মোটামুটি দেখা যায় যে 5-6 ইঞ্চি এরকমই হয়ে থাকে বিশেষজ্ঞের সাইজটা। তো অনেকের ভিতরে ভয় থাকে বা ভিতর থাকে যে আমার যদি 3 ইঞ্চি রয়েছে বা 4 ইঞ্চি রয়েছে আসলে কি তাহলে কি আমি বাচ্চাদানে সক্ষম হবো কি না, বা আমি পার্টনারকে ওইভাবে যে ইন্সপায়ার করতে পারবো কি না বা তৃপ্তি দিতে পারবো কি না, এই ধরনের অনেক ধরনের এখানে কথা থাকে বা অনেকে এরকম থাকে। তো মিনিমাম আসলে কতটুকু হওয়া দরকার এটা ছিল আমাদের মূল বিষয়। মিনিমাম অবশ্যই আপনাকে কমপক্ষে 3 ইঞ্চি হতে হবে। যদি আপনার বিশ্বঙ্গের সাইজটা 3 ইঞ্চি না হয়, দেখা গেল যে আপনার তাহলে যে ইন্টারক্রোস করার সময় বা প্রেগনেন্সিতে সমস্যার সৃষ্টি হতে পারে। তবে এখানে আপনাদেরকে খেয়াল রাখতে হবে মহিলাদের যে ভাজিনা সাইজ বা গভীরতা সেটা হলো যে অনলি 2 ইঞ্চি। যে আপনার 2 ইঞ্চি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু যে আপনার মোটামুটি প্রেগনেন্সি সহায়তা করতে পারেন বা হবে। তবে এক্ষেত্রে অনেকেরই দেখা যায় অনেক সমস্যা হয়ে থাকে, আবার অনেকে দেখা যায় যে 2 ইঞ্চি থাকা সত্ত্বেও কিন্তু নিয়মিত তারা প্রেগনেন্ট হচ্ছে বা অচেতনে সক্ষম হচ্ছে। তো এই বিষয়টা তো একেবারে খোলামেলা বলতে আমি এটাই বলতে চাচ্ছি, কমপক্ষে মিনিমাম 3 ইঞ্চি যদি হয় তাহলে বেটার, আর যদি একটু কম বেশি হয়ে থাকে তাহলে আসলে যতটুকু আছে সেটা নিয়ে আপনাকে হ্যাপি থাকতে হবে। মনোবল হারানো হবে না বা রিয়াকশন করা যাবে না, বা এটাকে ভিক করার জন্য বা অ্যানালাইজ করার জন্য ক্রিম মেডিসিন কখনো এগুলো নেবেন না, কারণ এগুলো আসলে যতটুকু আপনার উপকার পেতে যাবেন তার থেকে অনেকটা বেশি ক্ষতি হয়ে যাবে। সো আমি পরিশেষে বলবো যে যাদের যা কিছু বা যতটুকু রয়েছে সেটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন, তাহলে আশা করি ফিউচার আপনার অনেক ভালো যাবে। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই।